ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল রংপুর এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান প্রশাসনিক কর্মকর্তা ব্রিটিশ একাডেমিক কেয়ার ব্যাক। মঞ্চে উপস্থিত আছেন উত্তরবঙ্গের শিক্ষার বিস্তারে অবদানকারী একজন মানুষ জনাব সাইদ আহমেদ স্যার, প্রিন্সিপাল ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল রংপুর, এক্স প্রিন্সিপাল দ্য মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। উপস্থিত আছেন জনাব জহির রহমান স্যার, প্রশাসনিক কর্মকর্তা ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল রংপুর এবং চিফ অ্যাডমিন ব্রিটিশ একাডেমিক কেয়ার ব্যাক। হাঁটি হাঁটি পাপা করে ব্রিটিশ একাডেমিক কেয়ার ব্যাক এর উদ্বোধন করতে যাচ্ছি আমরা। ছাড়া তাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, এজন্য আমরা আন্তরিকভাবে স্যারদেরকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমি আপনাদের মাঝে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। জহির রায়ান স্যার, প্রশাসনিক কর্মকর্তা ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল রংপুর এবং চিফ অ্যাডমিন ব্রিটিশ একাডেমিক কেয়ার ব্যাক, জানাই যে তিনি ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল রংপুরে নিয়ে আসছেন। এই ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল রংপুরে নিয়ে আসার কারণেই শুধুমাত্র আজকে আমরা ব্রিটিশ একাডেমিক কেয়ারকে পাচ্ছি, এজন্য আমরা সবাই করতালির মাধ্যমে স্যারকে অভিনন্দন জানাই। আমি আজকে অনেক আনন্দিত যে ব্রিটিশ একাডেমিক কেয়ার শুধুমাত্র প্রতি ব্যাচে আসন সংখ্যা অনলি বিশটা স্টুডেন্ট নিয়ে আমরা আজকে এক পা দুই পা করে আমরা আজকে অনেক দূরে এগিয়ে এসেছি। কারণ ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল রংপুরে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট নিয়ে এখন রংপুরের পথ চলতেছে। এই জন্য ব্রিটিশ একাডেমিক কেয়ার রংপুরে আজকে প্রতিবেশে আসন সংখ্যা দিছে অনলি বিশটা স্টুডেন্ট। আজকে রংপুরের যারা আপনারা সচেতন অভিভাবক তাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো, আপনারা জানেন নিশ্চয়ই রংপুরে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে প্রতি ব্যাচে স্টুডেন্ট সংখ্যা ক্লাসে দিছে 60 জন সর্বনিম্ন। আজকে আপনারা জানেন রংপুরে যে সমস্ত প্রতিষ্ঠানে স্টুডেন্ট সংখ্যা ক্লাসরুমে আছে 60 জন, সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা জানেন যে কীরকম কী ধরনের পড়াশোনা হবে এটা আপনারা খুব ভালো করে জানেন। আজকে আমরা ব্রিটিশ একাডেমিক কেয়ার একটা প্রস্তুতি কোচিংয়ে স্টুডেন্ট সংখ্যা দিছি অনলি 20 জন। কেন এই 20 জন স্টুডেন্ট দিছি? কয়েকটা দেন আমি তুলি।